এই মুহূর্তে এই প্রশাসন বা যে ব্যবস্থা নিয়ে এত কথা যে প্রতিষ্ঠানগুলো নিয়ে এত কথা যেগুলো বলা হচ্ছিল যে ধ্বংস হয়ে গিয়েছে সেগুলো নিয়ে আসলে কি করা আমরা প্রায়শই উনিশশো সালের সাথে তুলনা করি আমাদের সাম্প্রতিক রাজনৈতিক সংকটকে এবং এবারেরটি তো আসলে অনেকভাবে তুলনীয় যেটি মাননীয় প্রধানমন্ত্রী অতীতের প্রধানমন্ত্রী যিনি এখন পলাতক পালিয়ে গেছেন পরিবারের সদস্যদের নিয়ে উনি ওইটি আরও বেশি আগুন লাগিয়ে গেছেন রাজাকার বলে মুক্তিযোদ্ধাদের সাথে তুলনা করে একাত্তর সালের যুদ্ধের সাথে যদি আমি প্রশাসনের এই যে পরিবর্তন এবং প্রশাসন কী করে তার ধারাবাহিকতা রক্ষা করবে সেটিরকে তুলনা করি আজকের অবস্থা কিন্তু তার চেয়েও গুরুতর কেননা প্রথমত একাত্তর সালে আপনি নয় মাস সময় পেয়েছিলেন যুদ্ধের প্রস্তুতি নেওয়ার যুদ্ধ করার যুদ্ধ পরবর্তী পরিকল্পনা করার এই প্রধানমন্ত্রী আগের যিনি ছিলেন শেখ হাসিনা তিনি নয় ঘন্টাও সময় দেননি তার দলকে দেশকে সরকারকে এই প্রস্তুতি নেওয়ার এবং আমরা অতীতে অনেকবার বলছিলাম যে উনি যে ধরনের শাসন ব্যক্তি শাসন করছেন ব্যক্তি স্তুতির শাসন করছেন মিথ্যাচারের শাসন করছেন এরকম শাসনে কিন্তু আপনি পতন যখন হয় তখন সেটি তাসের ঘরের মতোই ভেঙে যায় আজকে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা ঢাকা শহরে আত্মগোপন করে আছেন যারা তার বিদায় নেওয়ার আট দশ ঘন্টা আগেও আস্ফালন করছিলেন গণমাধ্যমে এসে মিথ্যাচার করছিলেন এবং মানুষকে ভয় দেখাচ্ছিলেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমরা বুঝতে পারছিলাম যে তাদের সময় খুব কম কিন্তু তাদেরও কোনো প্রস্তুতি ছিল না কেন বলছি একাত্তরে এটি সহজ ছিল কেননা একটি স্বাধীন দেশের স্বপ্ন দেখছিল এবং সেই আমলাতন্ত্র যারা চেষ্টা করছিল স্বাধীন দেশের রাজনৈতিক স্বপ্নটাকে কি করে তারা বাস্তবায়ন করবেন এমন একটি জায়গায় নিয়ে যেতে তারপরেও যেটি আমাদের সংকট হয়েছিল সেটি হচ্ছে যে যারা ব্রিটিশ অথবা পাকিস্তানি শাসনের ব্যুরোক্রেসি হিসাবে কাজ করেছেন তারা স্বাধীন দেশের চেতনাকে ধরতে পারছেন কিনা নাকি তারা সেই আমলাই রয়ে গেছেন যেই আমলার হাত আমলাদের হাত থেকে আমরা মুক্তি চেয়েছিলাম কেননা স্বাধীনতার ব্যাপক অর্থে তো একটি স্পিরিট রয়েছেই কিন্তু ব্যবহারিক অর্থে তো আপনাকে প্রতিদিন সেটিকে প্রয়োগ করতে হয় আমার মনে হয়েছে যে এখানে পরিস্থিতিটি আরও ভয়াবহ দেখুন পনেরো বছরের বিভিন্ন প্রশ্নবিদ্ধ নির্বাচনের ভেতর দিয়ে এই সরকারটি এমন একটি আমলাতন্ত্র তৈরি করে গেছে যেই আমলাতন্ত্রের আসলে কোনো ক্রেডিবিলিটি নাই কোনো জবাবদিহিতা নাই কোনো পেশাদারিত্ব নাই আপনি আজকে খেয়াল করুন বাংলাদেশের পুলিশের প্রধান অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা পাঠান এটি করবে কারা যারা আন্ডারগ্রাউন্ডে আছেন অথবা মাফিয়ারা মাঝে মাঝে দেখা যায় দেখা যেত যেমন বিএনপিকে এমন কণ্ঠাসা অবস্থায় নিয়ে যেত যে অজ্ঞাত স্থান থেকে রিজভি আহমেদ কথা বলছেন পুলিশের আইজি সিভিল ড্রেস পরে অজ্ঞাত স্থান থেকে কথা বলছেন যার চোখে মুখে ভয়ের ছায়া এবং যার কথা বোঝা যাচ্ছে না যার রেকর্ডিং অত পরিষ্কার না তার তাকানোর ভঙ্গি দেখে বোঝা যাচ্ছেন উনি সরাসরি চোখের দিকে তাকানোর যে সাহস সেটিও হারিয়ে ফেলেছেন একই অবস্থা কিন্তু আপনি যদি সরকারের দিকে তাকান সরকারের আজকে বারোটার পরে সচিবালয় ফাঁকা হয়ে গেছে এবং কোনো কোনো কর্মকর্তা মনে হয় না আর কোনো দিন অফিসে ফেরত আসার সৎ সাহস রয়েছে কেননা আমরা এমন সব কর্মকর্তা সেটি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলি পুলিশ প্রশাসন বলি এমনকি কখনো কখনো সেনা প্রশাসন বলি বিডিআর আর আনসার তো রয়েছেই তারা সরকারের রাষ্ট্রের কর্মচারী এই কথাটি ভুলে গিয়েছিলেন তারা কখনো কখনো সরকারের লেজুর বৃত্তি করেছেন কখনো কখনো দলীয় দাস হিসাবে বক্তব্য রেখেছেন পুলিশের আইজিদেরকে আমরা ধারাবাহিকভাবে বলতে দেখেছি এবং শেখ হাসিনার সরকার এদেরকে উদ্বুদ্ধ করতেন তাদেরকে পুরস্কার দিতেন ফলে তারা ভাবতে শুরু করেছিলেন যে রাষ্ট্রের কর্মচারী হিসাবে ব্যবহার করলে তাদের ক্ষতি হবে তাদের উন্নয়ন হবে না তাদের লোভ লালসা চরিতার্থ হবে না এবং তাদের আসলে টিকে থাকার সুযোগ হবে না এখন আপনি যদি আগামীর নতুন বাংলাদেশ যেটি আমরা আজ কথা বলছি গতকালকে বাংলাদেশের ঢাকা শহরে কয়েক লক্ষ মানুষ নেমে বলে দিয়েছেন আমরা কি করতে চাই সেটি অত্যন্ত কঠিন কেননা আপনি এখন এই যে গত পনেরো বছরে আপনি যদি আজকে পুলিশের দিকে তাকান আমার গত দু সপ্তাহে মনে হয়েছে এরা ছাত্রলীগের পুলিশ কেননা সে তো যখন নিয়োগপ্রাপ্ত হয়েছেন তখন তার বিচারিক প্রক্রিয়া ছিল ছাত্রলীগ কিনা এবং তার রাজনৈতিক ওরিয়েন্টেশন কি। এবং তার আনুগত্য কোন জায়গায় একই অবস্থা কিন্তু সামরিক বেসামরিক প্রশাসনে একই অবস্থা সেনা প্রশাসনে এবং নিয়োগের ক্ষেত্রে এবং প্রমোশনের ক্ষেত্রে হয়েছে এখন আপনি এটিকে ঢেলে সাজানো ছাড়া আপনার হয় একটি ট্রুথ কমিশন করতে হবে সেটিতে এসে তারা কিভাবে নিজেদেরকে হাজির করবেন কি করে জবাবদিহিতার আওতায় তাদেরকে আনা যাবে এবং তারা ক্ষমা চাইবেন এবং আমার ধারণা আমরা দৃষ্টান্তমূলক জাতির কাছে ক্ষমা চাওয়ার কিছু নিদর্শন তৈরি করে বাকিদেরকে উদ্বুদ্ধ করতে পারি তারা এটি চান কি না তাতেও কি তারা বিশ্বাসযোগ্য কোনো অবস্থানে যাবেন কিনা এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে